আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রসের সম্মতে ভালো আছেন। তো আমি মুক্তা, প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে আমি আমার ডেইলি লাইফ স্টাইল ব্লগ থেকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করব আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগবে সেই প্রত্যাশায় আর কি আর কি ব্লগগুলো তৈরি করা আর ব্লগগুলো ছাড়া। তো যাই হোক, আমার ভয়েস দেওয়ার সময় অনেক ভয়েস আপনাদের কানে আসবে, প্লিজ এগুলো ইগনোর করবেন, কারণ আমার বাচ্চা আছে, ও আবার আমার হচ্ছে ননদের ছেলে আছে ছোট একটা, ও আর আমার শাশুড়ি তিনজনে এক জায়গায় হলে ওরা চিল্লাচিল্লি হুড়ুহুড়ি করে। তো আর পাশে আমাদের রাস্তা, ওই জন্য মানে রাস্তায় গাড়ি টাড়ি সবসময় 24 ঘন্টা যাওয়া আসা করে, এই জন্য আর কি। তো এগুলো একটু ইগনোর করবেন, আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করব। তো হচ্ছে এটা এই ভিডিওটা শুরু করছিলাম হচ্ছে গিয়ে আপনার, এখন বাজে হচ্ছে দুপুর 3টা, কারণ আপনার হয়তো থাম্বেলা টাইটেল দেখে বুঝে গেছেন যে বুঝতে পারতেছে না যে কি কারণে এই কথা বলল। আসলে আমার হাজবেন্ড যে এই ব্যবসাটা শুরু করছে, সে ব্যবসাটাতে পাশাপাশি আমাকেও তার সাথে সহযোগিতা করতে হয়। তো সে কাজগুলো এখন সে সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত কাজগুলো করলাম, করে তারপরে এখন এসে গিয়ে রান্না করতে। এর মাঝে তো ধরেন যে মেয়ে আছে, মেয়ে তো বিরক্ত করেই, ওকে ঘুম পাড়ায় রেখে অন্যান্য ওই কাজগুলো বাকিটুকু শেষ করলাম। এর মাঝে মেয়ে উঠে গেছে, তো মেয়ে উঠে গেছে পরে ওরে কেয়ার করবো, ওরেও সামলাচ্ছি, এদিকে রান্নাও করতেছি। তো আর আমার আজকের হচ্ছে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার এই ননদের ছেলেটা রানা, তো ও ক্যামেরা ধরে রাখছে, আমি রান্না করতেছি। তো এই জন্য আর কি 3টার সময় দেয়া। তো ওর সাথে ওর ওই কাজগুলো সাথে সাথে কাজগুলো করে দিলাম, করে দিয়ে এখন 3টা বাজে, তো রান্না করতে আসলাম। আবার হচ্ছে এদিকে মেহমান আসছে, আমার খালা শ্বশুরির ছেলে আসছে, তো ওই জন্য রান্না করতেছে। ওই যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে, এগুলো মুরগির মাংসগুলো আগে তো ভেজে নিয়েছে, আলু ভেজে নিয়েছে, এখন মশলাগুলো সব যা যা দেওয়ার দরকার আমি ওই মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, আর একটু মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পরে হচ্ছে গিয়ে পানি দিব, কষানোর পানি। তো এদিকে হচ্ছে আমার ভাতটা হয়ে যেতেছে, আমি চুলো একদম কমাই দিছি এই আর কি। তো আরও তো বোতলের পানি, এই বোতলের পানি হচ্ছে গিয়ে একটা রহস্য আছে, রহস্যটা হচ্ছে আমাদের কলে প্রচুর আয়রন, যার কারণে ভাত তরকারি রান্না করলে কালো হয়ে যায়। ওই কারণে আমি বোতলের পানি ভরে আগের দিন উঠাই রাখি, উঠাই রেখে পানিটা বাসি হয়ে গেলে ওই বাসি পানি দিয়ে রান্না করলে আর কি এই ইটা হয় না, আয়রন কালো কালোটা হয় না, আয়রনটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি বোতলে পানি রেখে দিই, আর এই বোতলে পানি রেখে দেওয়ার এইটা আমি একজনের কাছ থেকে শিখছি, যাই হোক যেভাবে হোক শিখছি, একজনের মাধ্যমে তো মানুষ শেখে, এটাও আমার কারোর কাছ থেকে শেখা। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, তো এদিকে আমার হচ্ছে ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা মাছ ঝরাতে দিয়ে এখন হচ্ছে গিয়ে একটা তরকারি তো আর হবে না, মানে শরীরটা তো ক্লান্ত লাগতেছিল যে একটা তরকারি রান্না করব, পরে দেখলাম যে না একটা তরকারি তো হবে না, এই তরকারিতে ধরেন যে একটুখানি তরকারি, এর মধ্যে হচ্ছে কি আমার শ্বশুর শাশুড়ি আছে, এনাদেরকে দিতে হবে, আবার আমরা হচ্ছে রাতে খাবো, দুপুরের তরকারিও খাবো না, কারণ অলরেডি এখানে দেখেন অনেকটা টাইম হয়ে গেছে, তো এই জন্য আমার আর ক্ষুধাটা নষ্ট হয়ে গেছে। একবার ক্ষুধা নষ্ট হয়ে গেলে আমি আর আসলে খেতে পারি না, আবার যদি দেখা গেছে অতিরিক্ত ক্ষুধা লেগে যায় তাহলেও খেতে পারি না, এই এক হচ্ছে ঝামেলা আমার। তো আমি আর দুপুরে খাওয়া দাওয়া করবো না, ওই হচ্ছে একবারে রাতেই খাবো, ওই জন্য আর কি। যাই হোক, যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ঢ্যাঁড়স ভেন্ডি যেটাই বলেন না কেন আমি দুটাই বলি, তো এইগুলো হচ্ছে ভাজি করব। তো এগুলো ভাজি করে পরে একবারে আপনাদের সামনে আসবো, আসলে আর ভিডিও করতে ইচ্ছা করতেছিল না, ভিডিও করতে ইচ্ছা করছিল না, ওই জন্য আর কি এটা করা। তো এই যে ননদের দেবরটা উল্টা পাল্টা, ও আসলে ভিডিও করতে পারতেছে না, ও মোবাইল শুধু কাঁপতেছে। তো এই দেখেন এখন ঘোর সন্ধ্যা, একটু পরেই আজান দিবে, তো এর মধ্যে আমি এখানে চলে আসছি ভিডিও আপলোড দিতে। তো এখানে ভিডিও আপলোড দেবো, এই যে আমার যার ছেলেমেয়েগুলো চলে আসছে, তো সবাই মিলে আসছি, যে একা একা তো সম্ভব নয়, বাঁশঝাড়ের মধ্যে ভয় লাগে একা একা আসতে।
তো এখানে আসলাম আমি, আসলে একটু আগে গোসল করলাম, গোসল করে তারপর আমি মানে একটু করে রেস্ট নিই নে, যে বসিও নাই 5 মিনিট, যে বসবো, গোসল করে কাপড়গুলো মেলে দিয়ে বলতেছি যে আমার ননদের ছেলেটাকে, রানাকে বলতেছে আর ভাবিকে বলতেছে যে ভাবি চলেন তো ভিডিওটা আপলোড দিয়ে আসি, কাজ চলেন। ভাবিটাও আমাকে অনেক সহযোগিতা করে ভিডিও টিডিও আপলোড দিতে, বলেন সবাই সহযোগিতা করতেছে। তো আজকের মতো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।